আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। বিধাননগরে মিলছে মদ, নির্বিকার পুলিশ। একদিকে যখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, সেই সময় অন্য চিত্র বিধাননগরে। থানার নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনি মদের ব্যবসা। বিধাননগর উত্তর থানার অন্তর্গত শর্টলেক সিটি সেন্টার এলাকায় লুকিয়ে চলছে ব্ল্যাকে মদ বিক্রির কারবার, নির্বিকার পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বেআইনি মদ বিক্রির কারবার চালাচ্ছে ফারিনা নামে বার কাম রেস্টুরেন্টের কয়েকজন কর্মী। গতকাল সকালে এলাকাবাসীর পক্ষ থেকে বিধাননগর উত্তর থানা বিষয়টি জানানো হলে পুলিশি হানায় পালিয়ে যায় বেআইনি ব্যবসায়ীরা। তবে তারপরে আবারও গতকাল বিকেলের দিকে চালু হয় ব্যবসা বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই এলাকায় ফারিনা নামে একটি বার থেকে ওই মদ সাপ্লাই করা হয়েছিল ব্ল্যাকে বেশি টাকায় বিক্রির জন্য। ঘটনা তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ ও আবগারি দপ্তর। কিসের জন্য? খাবার জন্য। খাবার জন্য? হ্যাঁ, আমাদের 30-40 জন আছে তো। আচ্ছা, অনলাইন এত মদ দেয়? দেওয়া হয়, তাহলে দিচ্ছি, আপনার সামনে তুলেছি। কে বিকে? এখান থেকে তো মদ বিক্রি হচ্ছে, তুমি তো সামনে দাঁড়িয়ে রয়েছো, তুমি সামনে দাঁড়িয়ে থাকার সময় মদ বিক্রি হচ্ছে। কারা মদ বিক্রি করছে? কারা? সেটা আমি কি বলবো। তোমাদের কোম্পানির নাম কি? ওই তো এখানে দেওয়া আছে। এই এলাকাটা হচ্ছে ঘনবসতি এলাকা, প্রচুর মানুষ এখানে বসবাস করেন, বেশিরভাগ শ্রমজীবী মানুষ। এরা প্রতিদিন বাজার করে প্রতিদিন খায়। আমাদের এই বাজারটাকে বহু চেষ্টা করা হয়েছে বারবার, কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। এরা লকডাউন মানছিলেন না, প্রত্যেকের ঘরে কিছু না কিছু খাদ্য মজুত রয়েছে। তার সত্ত্বেও এই মানুষগুলো কিন্তু লকডাউন ঠিক মতন মানছিলেন না, এই কারণে বাধ্য হয়ে বাজার বন্ধ করা হয়েছে। এবং এই বাজারের বন্ধ করার জন্য এর প্রভাবটা যাতে ভিতরে না পড়ে সেজন্য বন্ধ। আর এর যে বড় কথা, একজন এখানে করোনা আক্রান্ত, চান্নকে এক ডাক্তারবাবু ছিলেন, তিনি করোনা আক্রান্ত, আমাদের ওয়ার্ডেরই শেষ প্রান্তে এই খবরটা। এবং তার ড্রাইভার আমাদের ওয়ার্ডেই বাসিন্দা, যদিও তার নেগেটিভ এসছে, কিন্তু আর তার বাড়িতে পরিচারিকার কাজ করতেন যিনি, তিনি ও আমাদের ওয়ার্ডে বসবাস করেন, তাকে আইডিতে পাঠানো হয়েছিল। তা সেইখানে তার বেরিয়েছে, ওখানে আইসোলেশনে পাঠানো হয়েছে তাকে 14 দিন, তিনি এখন বাড়িতেই রয়েছেন, আইসোলেশনে রয়েছেন। এই মানুষগুলো লকডাউন মানছেন না, অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, এই কারণে যে যার মতন আমরা এরকম ব্যারিকেড দিয়ে এলাকার মানুষ ঢুকতে না পারে, যাতে বাইরের মানুষ যাতে ঢুকতে না পারে। এই জন্য বহু যা দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে কেনাকাটা এবং এই ভেতরে ঢোকা বেরোনো, বেশিরভাগ বহু মানুষ এখানে বাইরের মানুষ ভাড়া থাকেন, এই জন্য বাইরের মানুষের থেকে যেন ভিতরে আমাদের এলাকায় বসবাসকারী মানুষের। বিধাননগর থেকে পলাশ নস্করের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।